আসসালামু আলাইকুম এভরিওয়ান, রশনা বিলাশ থেকে আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ভুনা কাচকি মাছের রেসিপি নিয়ে। এই মাছটা আমরা অনেকেই অনেকভাবে রান্না করি, আজকের রান্না কিন্তু একটু ভিন্নতা আছে, তাই রেসিপিটা শেয়ার করলাম। রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটা প্রেস করে রাখবেন। রান্নাটা করার জন্য আমি একটা মশলা বানিয়ে নিব, তার জন্য এখানে আমি একটি বড় সাইজের রসুন দুই ভাগ করে নিয়েছি, মাঝারি সাইজের দুইটা পেঁয়াজ এভাবে একটু মোটা করে কেটে নিয়েছি, আটটা দিয়ে দিচ্ছি শুকনো মরিচ, বড় সাইজের একটা টমেটো নিয়ে নিলাম। তো সবগুলোকে আমি একসাথে ব্লেন্ড করে নেব। একটি হাঁড়িতে আমি হাফ কাপের মতো দিয়ে দিচ্ছি সরিষার তেল, যেহেতু আমি পুরো রান্নাটা সরিষার তেল দিয়ে করব। তো যে মশলাটা আমি ব্লেন্ড করে রেখেছি সেটা দিয়ে দিব, একটু ভেজে নেব। দিয়ে দিব স্বাদ মতো লবণ, এক চা চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি লো হিটে দিয়ে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব। 10 মিনিট পরে ঢাকনা খুলে আবারও মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিব খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়া, মশলাটা যখন এরকম ভুনা ভুনা হয়ে যাবে তখন আমি অ্যাড করছি হাফ কাপের মতো পানি, খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এখানে আমি 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব। 2 মিনিট পরে ঢাকনা খুলে আবারও একটু কষিয়ে নেব। মশলাটা এত ভালো কষানোর একটাই কারণ, যেন কোনোভাবেই মরিচের ঝাল না থাকে। তো আমি এখানে এক বাটি কাচকি মাছ দিয়ে দিচ্ছি। খুব সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি পানি, যেহেতু আমি ঝোল রাখবো না ভুনা ভুনা করব, তাই খুব বেশি পানি দিই নাই। তো ঢাকনা দিয়ে দিব, ঢাকনা খুলে মাছটাকে খুব সাবধানে আলতো হাতে নেড়ে দেব, যেহেতু এই মাছটা হতে খুব বেশি সময় প্রয়োজন হয় না। তো মাছটা তো সিদ্ধ হয়ে গেছে, বাকি যে ঝোলটুকু আছে সেটা আমি এমনিতেই শুকিয়ে নেব। তো এভাবে যখন চারদিক থেকে একটু পোড়া পোড়া ভাব হয়ে আসবে তখন আমি নামিয়ে নেব। যারা এই রান্নাটা আমার মতো করে খেয়েছেন তারা তো জানেনই, আর যারা এখনও খাননি আশা করছি আপনারা বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে, যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।